আমি এখন এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপ খুলবেন। ব্রিলিয়ান্ট অ্যাপ কিভাবে খুলতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে ভিডিওটি দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এটি খোলার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে। আমি যাচ্ছি আমার প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আমি সার্চ দেব ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট এই যে আমি চার্জ দিলাম, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি চলে আসলো। তারপরে আমি এটি এখন আপনি এটি ইনস্টল করবেন। আমার এটি আমি এটি আগে থেকে ডাউনলোড করেছি, তার জন্য আমি এখন ওপেন করব। ওপেনে ক্লিক করলাম, ওপেন করব। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই সাইডে একটা, এই সাইডে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা চিহ্ন, এখানে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করতে থাকবেন শেষ পর্যন্ত। তারপরে আপনি স্টার্ট, স্টার্টে ক্লিক করবেন। এখন আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে, এই যে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা। আমি এখানে আমার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। এই যে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম, কমপ্লিট করতে হবে। আমি এখন কোডটি বসাবো, 38 বসিয়ে দিলাম। তারপরে এখানে কন্টিনিউ, কন্টিনিউতে আমি আবার ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করলাম, তারপর এখানে নামটি দেব। এখন আমি আমার নাম, এই যে আমি আমার নামটি দিয়ে দিলাম। তো আবার কন্টিনিউতে ক্লিক করব। ব্রিলিয়ান্ট অ্যাপ এখন ওপেন হয়েছে। এখন আপনি কিভাবে এটিতে অ্যাকাউন্ট করবেন, মানে আপনার এটি ভেরিফিকেশন করার জন্য আপনার এখানে দেখবেন আপনার ফোন নাম্বারটি আছে। তো এখানে আপনার ফোন নাম্বারটি থাকবে না, ফোন নাম্বার থাকবে অন্যরকম একটি ফোন নাম্বার দেওয়া হবে আপনাকে নতুনভাবে। তার জন্য আপনি প্রথমে আপনি অ্যাকাউন্টে সম্পূর্ণ অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে কাজ করতে হবে। আপনি দেখুন আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি করবেন। তার জন্য প্রথমে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন মেনের মতো একটা, এখানে দেখতে পাচ্ছেন মেনের মতো একটা অপশন আছে। আপনি এই এই মানুষটার উপর ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই যে এই লাল লেখাটার উপর একটা ক্লিক করবেন, অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন। আপনি অ্যাড ডকুমেন্টে ক্লিক করলাম আমি। এখন দেখুন আপনার পরিচয়পত্র, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে এটি সব কিছু কমপ্লিট করতে হবে। আপনি এখানে আপনার এনআইডি কার্ড ছাড়া আপনি এটি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার জন্য আপনার একটি এনআইডি কার্ড লাগবে, হয় আপনার যদি না থাকে আপনার ফ্যামিলির এনআইডি কার্ডটা ব্যবহার করবেন। যার কারণে প্রথমে চলে যাবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, নাম, সব কিছু সম্পূর্ণ ফিল আপ করার পর আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি ভিডিওটি একটু স্কিপ করলাম। আপনার এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে ফুল, এভাবে আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে ইংলিশের নামগুলা সব কিছু সবগুলাই তুলবেন। তোলার পর আপনি দেখবেন এখানে আপনার এনআইডি কার্ড বসাতে হবে, ফটো, এনআইডি কার্ডের ফটো দিতে হবে। তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্রথমে দেখুন সামনের ছবি, সামনের ছবি দেওয়ার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পর আমি সরাসরি ক্যামেরাতে তুলব। দেখুন আমি এখন এটি তুলব ক্যামেরা দিয়েই। তো এটি তুলে নিলাম, আবার আমি রাইটে ক্লিক করলাম। তারপর আমি ফেসনের ছবি দেব। পেছনের ছবি আবার রাইটে ক্লিক করলাম। মনে হয় সামনেরটা হয় নাই, যার জন্য আবার সামনেরটা দিব।
এখন হয়েছে। তারপরে আমি এখানে সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করব, দেখুন এখানে সাবমিট, সাবমিট করুন, সাবমিটে ক্লিক করলাম। টাইটেল সরি একটু ভুল হয়েছে। এখানে প্রথম মিস্টার বসানোর পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। দেখুন এখন এটি আমার পরীক্ষা করা হচ্ছে, যদি এটা সম্পূর্ণ সাকসেস হয় আপনি দেখতে পারবেন, এটি একটু লোড নিচ্ছে। দেখুন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার তথ্য যাচাইয়ের জন্য কাজ শুরু হয়েছে। এই সময় আপনাদের প্রোফাইলে এনআইডি স্ট্যাটাস সাবমিট দেখাবে। অ্যাকাউন্ট ব্রিলিয়ান্ট কলের জন্য চালু হয়ে গেলে আপনি প্রোফাইলের ব্রিলিয়ান্ট নাম্বার দেখতে পারবেন এবং অ্যাপে মেসেজ পাবেন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে নিচের লিঙ্কে চলে যান। তো এটি এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আবার দ্বিতীয়বার যখন আমার এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে, একটি দ্বিতীয়বার এসএমএস দেবে যে আমার এটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং আমার ফোন নাম্বারটি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখুন আমার আবার ফোন নাম্বারটি, আমি এখানে প্রবেশ করে আবার নতুন করে দেখাচ্ছি, অ্যাপে একটা এসএমএস আসছে। দেখুন এখন আমি এটি দেখাবো যে আমার ফোন নাম্বারটি, এই যে ফোন নাম্বারটি হয়তো 24 ঘন্টার ভিতরে আমার এটি পরিবর্তন হয়ে যাবে। এখানে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারটি থাকবে না, এখানে অন্য একটি ফোন নাম্বার তারা দিয়ে দেবে। তো তারপর থেকে আপনি এখানে খুব কম রেটে কথা বলতে পারবেন এবং আপনি যার কাছে ফোন দিতে চাইবেন তার ফোন নাম্বারটা এখানে তুলবেন, তোলার পরে আপনি ফোন দিবেন যাকেই ফোন করতে চান। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লেগেছে। এ পর্যন্ত পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।